জিম নেমা সিলভেস্ট্রা এই হোমিও ওষুধটা হোমিওপ্যাথিতে প্রধানত ডায়াবেটিসের জন্য ব্যবহার হয়। যেই উদ্ভিদ বা বৃক্ষ থেকে এই ওষুধটি তৈরি করা হয় এটা অনেকটা লম্বা এবং সাধারণত কাঠের গাছ হিসেবে পরিচিত। এটা সাধারণত দাক্ষিণাত্য আসাম এবং আফ্রিকার কিছু কিছু অংশে এই গাছটা জন্মে। সাধারণত স্থানীয় অধিবাসীরা জিমনেমা সিলভেস্ট্রা এই বৃক্ষটির শিকড়কে পাউডার করে, মানে গুঁড়া করে সাপের কামড়ের ওষুধ হিসাবে ব্যবহার করে। এই পাউডার সে যাক, সাধারণত দুই একটা সাধারণত এই গাছের পাতা বা শিকড় চাবানোর পরে দেখা গেছে যে মুখের এমন অবস্থা হয় যে স্বাদ নষ্ট হয়ে যায়, বিশেষ করে মিষ্টি জিনিস খাইলে এটা আর ইয়া মিষ্টি মনে হয় না। এই গাছের স্বাদ মানে খুবই তিক্ত। আর কিছু কিছু টক টক স্বাদ হয়। সে যাক, দুই একটা পাতা চিবালে এরপরে মুখে আর চিনি বা মিষ্টি জিনিস খাওয়ার স্বাদ এটা নষ্ট হয়ে যায়। সম্ভবত এই কারণে এটা ডায়াবেটিসের একটা ভালো ঔষধ হিসেবে কাজ করে। মানে সবকিছু এটা খাওয়ার পরে সবকিছু স্বাদই ঠিক থাকে, কিন্তু একমাত্র মিষ্টি জিনিস খেলে দেখা গেছে তা তার স্বাদ পাওয়া যায় না, অর্থাৎ মিষ্টির অনুভূতি বা সেন্স নষ্ট করে ফেলে। তো এই কারণে টেস্ট অল্টার্ড বা মুখের স্বাদ নষ্ট হয়ে গেলে তাতেও জিমনেমা সিলভেস্ট্রা ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা খাওয়ার নিয়ম হলো কিছু পানির সাথে মিশিয়ে 10 ফোঁটা বা 20 ফোঁটা সাধারণত নিম্ন শক্তিতে মাদার টিংচার 2 বেলা রোজ, 2 বেলা বা 3 বেলা বা প্রয়োজনে আরো বেশি খাওয়া যায়।